हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और आज के तुम्हारे मुरगी बनिए देखाबो। प्राय सब रकम पुजोते किन्तु ये मुरगीर प्रयोजन है और एटा खेते भीषण भालो है, बनानो एकदम ही सहज। जेहेतु आज के एटा बनाच्छी तो सेजन्य एटा आमी तुम्हारे साथे शेयर करते चाई। चलो ताहले देखे नी मुरगी बनाते आमार की की लागजे। मुरगी बनानों जोन्नो एखाने आमी 250 ग्राम खई नियेछी, आखेर गुड़ नियेछी 500 ग्राम। एखाने खईर परिमाण जा होबे गुड़ेर परिमाण किन्तु तार द्विगुण होबे, ताहले मुरगीटा एकदम परफेक्ट होबे। आर नियेछी 2 टेबिल स्पून चीनी, एटा सम्पूर्ण अपशनल, तबे चीनीटा दिले मुरगीटा आरो बेशी भालो होबे। एखन ग्यासे एकटा कड़ाई बसिये दियेछी आर एबार आमी गुड़टा दिये दिच्छी। गुड़टा गोटा ढेले दिए एबार गुड़े जायगाटा स्लाइट एकटू जल दिए दिए एटा एर मध्ये दिए दिच्छी। आर चीनीटाओ आमी एई समय दिए दिलाम। एखन गैसेर फ्लेमटाके आमी हाई करे दिएछी, जखनी एटा फुटे उठबे तखनी किन्तु गैसेर फ्लेमटाके आबार आमी मीडियाम करे देबो। এভাবে আমি জাল দিয়ে নেব, খুব বেশিক্ষণ এটা আমি জাল দেব না। অতক্ষণ এটা জাল দিতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো গুড়টা কিন্তু ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিচ্ছি। দেখো এটা ফুটছে, এবার খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এতে করেও খানিকটা বোঝা যায় যে গুড়টা মোটামুটি জাল হয়ে এসেছে। তবে আরও একটু এটা জাল দিয়ে নিতে হবে, কেননা এই বাবলসগুলো এখনও ছোট ছোট আছে। এই বাবলসগুলোর আকার যখন আরও একটু বড় হবে তখনই বুঝতে হবে গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। আর দেখো বাবলসগুলো কিন্তু আকারে এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে এসেই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর গুড়টা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো গুড়টা আমি নামিয়ে নিয়েছি আর এটা এখন 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করব। ডাইরেক্ট নামিয়ে কিন্তু খইয়ের মধ্যে দেয়া যাবে না, তাহলে মুরগিটা ভালো হবে না। 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করে তারপর এটা খইয়ের সাথে মেশাবো। তো এইভাবে আমি ঢালবো, দেখো এটা ঢালতে হবে আর সাথে সাথেই কিন্তু নাড়তে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, যতটা তাড়াতাড়ি এটা করা যাবে ততটাই কিন্তু এটা ভালো হবে। তো পুরো খইটার মধ্যে কিন্তু আমি গুড় মেখে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আর এখন এটা এইভাবে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আধ ঘন্টা হয়ে গেছে আর এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন এভাবে আমি সাইড থেকে এটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব, না হলে এটা আটকে যাবে। এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো মুরগি একদম রেডি আর এটা একদম পারফেক্ট হয়েছে। তোমরা দেখলে আমি কত সহজে এটা বানিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, টাটা।